দেখুন, নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। সেন্ট্রাল মেডিকেল স্টোর অর্থাৎ যেখান থেকে গোটা রাজ্যে করোনা ভ্যাকসিন বন্টন হচ্ছে, সেই সেন্ট্রাল মেডিকেল স্টোরে এবার ভোট গ্রহণ কেন্দ্র হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে আজকেই চিঠি এসে পৌঁছেছে সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্তৃপক্ষের কাছে। যে চিঠিতে বলা হয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের এই প্রিমাইসেসে আগামী 27 তারিখ সকাল 10টার সময় দখল নেবে কেন্দ্রীয় বাহিনী, এবং সেখানে 27, 28, 29 এই 3 দিন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে থাকবে এই সেন্ট্রাল মেডিকেল স্টোর। সেখানে ভোট গ্রহণ কেন্দ্র হবে, কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকবেন। অর্থাৎ এর জেরে কিন্তু গোটা যে ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া তা বানচাল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনের কার্য তো মাথায় হাত স্বাস্থ্য ভবনের আধিকারিকদের, তার কারণ সেন্ট্রাল মেডিকেল স্টোরই হলো রাজ্যের একমাত্র সেন্টার যেখানে এই যে কোভিড ভ্যাকসিন আসছে, পুনে থেকে আসে, হায়দ্রাবাদ থেকে আসে, সবটাই কেন্দ্রীয়ভাবে বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে সেটা জমা থাকে এবং সেখান থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে এই ভ্যাকসিন। ফলে সেই ভ্যাকসিনের যে কেন্দ্রীয় স্টোর, সেই কেন্দ্রীয় স্টোর যদি নির্বাচনের জন্য খালি করে দিতে হয় 3 দিনের জন্য, এবং সেখানে যদি আধিকারিকরা প্রবেশ করতে না পারেন, ভ্যাকসিন না বের করা যায়, তাহলে আগামী ওই নির্দিষ্ট 3টে দিন ভ্যাকসিন বন্টন কোথা থেকে হবে, কিভাবে হবে, তাই বুঝে উঠতে পারছেন না কেউ। শুধুমাত্র ভ্যাকসিন নয়, ভ্যাকসিনের পাশাপাশি ওই সেন্ট্রাল মেডিকেল স্টোরে কোভিড সংক্রান্ত নানান সরঞ্জাম রাখা থাকে, যেমন পিপি থাকে, সেখানে মাস্ক থাকে, স্যানিটাইজার থাকে, যা ওই জায়গা থেকে ওটা রাজ্যে বন্টন করা হয়। ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের মাথায় হাত এখন, তারা এই বিষয়ে তারা উচ্চ পর্যায়ে আলোচনা পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন। তার কারণ এই কোভিড এর বাড়বাড়ন্তের সময় যদি সেন্ট্রাল মেডিকেল স্টোরকে ভোটের জন্য 3 দিনের জন্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হয়, তাহলে কিন্তু কোভিড এর ভ্যাকসিনেশন প্রক্রিয়া মার খাওয়ার, বড়সড় মার খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধন্যবাদ সন্দীপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।